ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. الحمد لله একজন বলেছেন যে বর্তমানে মসজিদে নামাজ পড়তে গেলে দূরে দূরে দাঁড়ানোর কথা বলা হয়, যাতে করে রোগ জীবাণু থেকে দূরে সরে যায় বা সংস্পর্শে আসলে সংক্রমণ থেকে বিরত থাকা যায়। তো এটা কি করণীয় বা এটা সঠিক কি না? হ্যাঁ, যেহেতু এটা একটা প্রয়োজন, এটা একটা সমস্যা, এই সমস্যার সমাধানের জন্য এটা অবলম্বন করা, আলেমদের মধ্যে অনেকে এই ব্যাপারে ফতোয়া দিয়েছেন, এটা জায়েজ আছে ইনশাআল্লাহ, যেহেতু এটা একটা প্রয়োজন। আর ইসলামের মূলনীতি হচ্ছে আদ-দরুরাত তুবিহুল মাহজুরাত, জরুরতের কারণে বা প্রয়োজনের কারণে সাময়িকভাবে নিষিদ্ধ কাজ বৈধ হয়ে যায়। এটা দ্বিতীয় কথা হলো এই যে যেহেতু আপনি সংক্রমণের ভয় করছেন, তাহলে আপনার মসজিদে যাওয়ারই প্রয়োজন নেই, আপনি বাড়িতে নামাজ আদায় করেন। যেহেতু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এ ধরনের পরিস্থিতিতে বাড়িতে নামাজ পড়ার অনুমতি রয়েছে, সুতরাং সন্দেহপূর্ণ বা আশঙ্কাপূর্ণ জায়গায় আপনি কেন যাবেন, কি যে কেন আপনি নিজেকে সন্দেহের মধ্যে ফেলবেন এবং সমস্যার মধ্যে ফেলবেন, তাই না? অতএব বাড়িতে নামাজ পড়ে আপনার জন্য উত্তম হবে। আল্লাহ তাআলা আলাম।